আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের সঙ্গে ক্যাপের কালার ম্যাচিং না হলে করণীয় সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে তিনটি দাঁতে ক্যাপ করা রয়েছে এবং এখানে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল দাঁত। তো একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এই যে ক্যাপ তিনটি দাঁতে করা রয়েছে আর এতে যে কালারটা দেওয়া হয়েছে তা কিন্তু পাশের দাঁতের সঙ্গে মোটামুটি বলা যায় যে 95% বেশি কিন্তু মিল রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্যাপ করার পরে দাঁতের সঙ্গে ক্যাপের কালার মেলে না, যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন। তো অনেকেরই এই ধরনের সমস্যা হয়ে থাকে। এক ভাই প্রশ্ন করেছিলেন যে আপনি দাঁতে ক্যাপ করিয়েছেন কিন্তু দাঁতের কালারটা ক্যাপে ম্যাচিং হয়নি, এখন আপনার করণীয় কী? তো আসুন জেনে নিই যে এখন করণীয় কী। ভিউয়ার্স, এক একজনের দাঁতের এক এক রকম কালার হয়ে থাকে। এখানে আপনারা একটি কালার শেড দেখতে পাচ্ছেন। এখানে কয়েক ধরনের দাঁতের কালার দেওয়া থাকে, যার কালারের সঙ্গে যে শেডটি মেলে ডেন্টিস্টগণ সেভাবেই ক্যাপ করে থাকে। তো ভিউয়ার্স, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতে ক্যাপ করিয়েছেন কিন্তু পাশের দাঁতের সঙ্গে ক্যাপের কালারটি ম্যাচিং হয়নি। যদি আপনার ক্ষেত্রে এমনটি হয়ে থাকে তো এই ক্যাপের কালার পরিবর্তন করার কোনো রাস্তা নাই, অর্থাৎ কোনো ওয়ে নাই, আপনাকে অবশ্যই ক্যাপটি পরিবর্তন করে নিতে হবে। একমাত্র পদ্ধতি হলো আপনার যদি দাঁতের কালারের সঙ্গে এই ক্যাপ ম্যাচিং না হয় তাহলে আপনাকে ক্যাপটি পরিবর্তন করে নিতে হবে। এমন কোনো ওয়ে নাই যে ওয়ের মাধ্যমে আপনি দাঁতের যে ক্যাপ রয়েছে সেই ক্যাপের কালারটি চেঞ্জ করবেন। অবশ্যই আপনাকে ক্যাপটি একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে দাঁতের কালার সেটের সঙ্গে মিলিয়ে তারপরেই আপনাকে ক্যাপ করাতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।